বন্ধুরা, বাড়ির আদরের পোষা প্রাণীরা বাড়িতে থাকতে থাকতে একসময় ফ্যামিলির সদস্যদের মতো হয়ে যায় এবং দিন দিন সেই পোষা প্রাণীরা পরিবারের সবাইকে ভালোবাসতে শিখে যায়। এই পোষা প্রাণীরা মনিবকে দীর্ঘদিন পর কাছে পেলে তাদের অনুভূতি কেমন হয় সেটাই দেখতে পারবেন আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এই ভদ্রমহিলাটির পোষা সিংহগুলো তাকে এভাবেই জড়িয়ে ধরেছিল যখন তাকে অনেকদিন পরে দেখতে পেয়েছিল, আর সিংহগুলো যে তাকে ফিরে পেয়ে খুশি হয়েছে সেটাই বোঝানোর চেষ্টা করছিল। এই লোকটিরও পোষা দুটি সিংহ ছিল, আর কোনো কারণে সে দীর্ঘদিন সিংহগুলোর কোনো খোঁজ খবর নিতে পারেনি, আর অনেকদিন পর তাকে কাছে পেলে এভাবে তাকে জড়িয়ে ধরেছিল। আর দেখুন এই হিংস্র সিংহ কিভাবে তার অনুভূতি বোঝানোর চেষ্টা করছে। অস্ট্রেলিয়ার এই লোকটিকে তার পোষা ক্যাঙ্গারু অনেকদিন পর কাছে পেয়ে তাকে এভাবেই বুকে টেনে নিয়েছিল। এই লোকটির পোষা সিংহ তাকে অনেকদিন পর কাছে পেয়ে এভাবে তাকে বুকে জড়িয়ে ধরে আতর করতে শুরু করে দেয়, আর দেখুন সিংহটি তার মালিককে ফিরে পেয়ে কি পরিমাণে খুশি হয়েছে। ছোট মেয়েটির আদরের গাদাটি তাকে অনেকদিন পরে কাছে পেয়ে ঠিক এভাবেই তার আবেগ প্রকাশ করছিল। এই কুকুরটি কোনোভাবে হারিয়ে যায়, আর কিছুদিন পরে যখন তার মালিক তার খোঁজ পেয়ে তাকে নিতে আসে ঠিক এভাবেই তার মালিককে জড়িয়ে ধরেছিল, এবং কুকুরটিকে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে সে কী পরিমাণে খুশি হয়েছে। এই শিম্পাঞ্জিটির নাম লিম্বানি। সে তার মনিবকে তিন বছর পরে ফিরে পেয়ে কী পরিমাণে খুশি হয়েছিল তা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই ছেলেটির কুকুর রাস্তায় হারিয়ে গিয়েছিল এবং ছেলেটি ভেবেছিল তাকে আর খুঁজে পাবে না, কিন্তু হঠাৎই কুকুরটি বাড়ি ফিরে আসে। সার্কাসের বানরটি তার মালিকের সাথে এক বছর পর দেখা হওয়ার পরে তাকে এভাবেই জড়িয়ে ধরেছিল, আর তার মালিককে অনেকদিন পরে কাছে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। এই রাজহাঁসটি তার মালিককে অনেকদিন পরে দেখতে পেয়ে ঠিক এভাবেই দৌড়ে এসেছিল তার কাছে। বন্ধুরা, এই লোকটি এই উটগুলোর দেখাশোনা করত, কিন্তু সে ছুটিতে বাড়ি চলে যায় এবং ফিরে আসলে তাকে এভাবেই অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল তার আদরের উটটি। এই সোলজার মিশন থেকে ফেরার পরে এভাবে তার কুকুরটি তাকে বোঝাতে চেষ্টা করে যে সে তাকে খুবই মিস করেছে, আর কুকুরটি তার পায়ের উপর মাথা রেখে এভাবেই শুয়ে পড়েছিল। EF5 টর্নেডোর পর কুকুরটি একটি বাড়ির ধ্বংসস্তূপের ভেতর আটকে যায়, আর তারপরে যখন তার মালিককে হঠাৎ দেখতে পায় সেখান থেকে বেরিয়ে তাদের এভাবে তার কষ্টটা বোঝানোর চেষ্টা করেছিল। বন্ধুরা, এই অতি হিংস্র হায়নাও ভালোবাসার কাছে পরাজয় বরণ করেছে তারই একটি উদাহরণ এটি। হায়নাটি তার মালিককে অনেকদিন পরে দেখতে পেয়ে এভাবেই তার পায়ে লুটিয়ে পড়ে। এই সিংহটি তাকে অনেকদিন পর কাছে পেয়ে এভাবেই জড়িয়ে ধরেছিল, কারণ তার মালিক তাকে একদম ছোট থেকে লালন পালন করে বড় করেছিল, তাই সিংহটি তাকে খুবই ভালোবাসত। এই লোকটি অসুস্থতার কারণে 5 সপ্তাহ হসপিটালে থাকার পরে যখন বাড়িতে ফেরে তখন তার কুকুরটি তাকে চিনতে পারছিল না, কারণ সে আগের থেকে অনেক শুকিয়ে গিয়েছিল। একটি মহিলা যখন কুকুরটিকে লোকটির কাছে নিয়ে এসেছিল তখন ঠিক এমনি করেই কুকুরটি খুশি হয়ে যায়, আর কুকুরটি তখন কি করে তাকে খুশি করবে যেন বুঝেই উঠতে পারছিল না। আপনারা নিশ্চয়ই জেন গুডালের নাম শুনে থাকবেন, যিনি দীর্ঘ 60 বছর শিম্পাঞ্জি নিয়ে গবেষণা করেছিল, আর তার পোষা শিম্পাঞ্জিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার অনেক বছর পর যখন তার সামনে এনে ছাড়া হয় ঠিক এভাবেই তাকে জড়িয়ে ধরেছিল এবং তাকে এতগুলো মানুষের মধ্যে ঠিকই চিনে নিয়েছিল। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।